এই ছাত্রছাত্রীরা কিশোর এই শিক্ষকদেরা কিশোর এই মা বোনেরা কিশোর যেতে হবে এগোতে হবে নমস্কার এবিপি আনন্দের ফেসবুক লাইভে আপনাদের স্বাগত ছ ঘন্টা হয়ে গেল এখনো রাস্তায় মিছিল চলছে প্রায় 22 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই মুহূর্তে মিছিল এসে পৌঁছেছে কলেজ স্ট্রিটে কলেজ স্ট্রিট থেকে এগিয়ে যাচ্ছে মিছিল এবং গন্তব্য সেই অনশন মঞ্চ যেখানে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আমরণ অনশন করছেন জুনিয়র চিকিৎসকেরা আমরা একটু মিছিলের ছবি দেখাই প্রথমে দেখতে পাচ্ছেন মিছিলের ছবি দীর্ঘ পথ সেই সোদপুর থেকে শুরু হয়েছিল মিছিল এবং তারপর সেই মিছিল ডানলপ হয়ে একাধিক রাস্তা ঘুরে শ্যামবাজার ছুঁয়ে কলেজ স্ট্রিট হয়ে এই মুহূর্তে সরাসরি ধর্মতলার পথে এবং মিছিল যত এগিয়েছে মানুষের উপস্থিতি তত বেশি করে চোখে পড়েছে মিছিল যত এগিয়েছে তত বেশি মানুষ এই মিছিলের সঙ্গে যুক্ত হয়েছে দাঁড়াও না বাবা বাকি কথা কেন বলছেন দাঁড়ান করতে দিন কাজ দেখতে পাচ্ছেন জুনিয়র ডাক্তাররা তারাও এই মিছিলে হাঁটছেন আমরা দেখেছি প্রথম থেকেই জুনিয়র ডাক্তাররা ছিলেন এবং পরবর্তী সময় আরও বেশি জুনিয়র ডাক্তার তারা এই মিছিলের সঙ্গে যুক্ত হয়েছেন এবং বিভিন্ন জায়গায় নানা স্তরের মানুষজন তারাও কিন্তু এই মিছিলে পা মিলিয়েছেন সেই মিছিলের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন সেই মিছিলের ছবি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ তারা মিছিলে হাঁটছেন স্লোগান দিচ্ছেন মেডিকেল কলেজের সামনে দিয়ে মিছিল যাচ্ছে মেডিকেল কলেজ হাসপাতালেও বহু চিকিৎসক যারা প্রথম থেকে এই লড়াইয়ের সঙ্গে রয়েছেন তারাও কিন্তু বাইরে কেউ কেউ এসেছেন এই মিছিল আমরা দেখাচ্ছি সেই মিছিলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এগিয়ে যাচ্ছে মিছিল জুনিয়র চিকিৎসকরা রয়েছেন প্রচুর সাধারণ মানুষ তারা প্রথম থেকে এই মিছিলের সঙ্গে পা মিলিয়েছেন প্রচুর সাধারণ মানুষের উপস্থিতি নিঃসন্দেহে এই মিছিলকে আরো অনেক বেশি Yeah.
দেখতে পাচ্ছেন তুমি আমি দাবি কি দাবি হচ্ছে যে যারা যারা অপরাধী প্রত্যেককে প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে আর আর অন্য কোন অপরাধীরা সাহস না পায় আর নতুন করে অপরাধে যে ক্রমাগত অপরাধ চলছে এই আন্দোলন চলাকালীনও আমরা দেখে যাচ্ছি ক্রমাগত আন্দোলন চলছে পটাশপুর থেকে জয়নগর থেকে মালদা থেকে মুর্শিদাবাদ থেকে এর কোনো শেষ নেই চলেই যাচ্ছে আমরা অপরাধীদের বুকে ভয় দেখাতে চাই আমরা ভয় থাকতে চাই না আমরা বিচার চাই বিচারের দাবি শুধু আরজি করের বিচার না বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে একের পর এক ঘটনা সেই বিচারের দাবি জানাচ্ছে এই মিছিল আপনারা দেখতে পাচ্ছেন চিকিৎসকরা রয়েছেন জুনিয়র চিকিৎসকরা রয়েছেন মুখ্যমন্ত্রী বসেছেন আপনাদের সঙ্গে আলোচনা করেছেন কি বলবেন মুখ্যমন্ত্রী বসেছেন মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন আমাদের যে 10 দফা ডাক্তারদের দাবি ছিল তাদের দাবি নিয়ে আমরা রাস্তায় আছি যতদিন না এই 10 দফা দাবি মানা হচ্ছে এবং সঠিকভাবে উনি স্বীকার করছে এবং সব লিখিত পরিত হচ্ছে ততদিন ধরে এই আন্দোলন চলবে এবং আগামী দিনেও 15 দিন হয়ে গেছে আমাদের ডাক্তাররা অনশন করছে ধর্মতলায় যারা এখনো এই অনশনে ভাগ নিচ্ছেন তাদের শারীরিক অবস্থা আমরা জানি কি অবস্থায় তারা রয়েছেন কেউ কেউ কোমায় চলে যাওয়ার উপক্রম হয়েছে এই লড়াই তারা এখনো ছাড়েননি এবং ছাড়ছেন না যতদিন না পর্যন্ত মুখ্যমন্ত্রী নিজে সবকিছু সঠিকভাবে বিচারের এই আছে তিলোত্তমার বিচারের দাবিতে সব লোক আজকে যে রাস্তায় নেমেছে এই যে লড়াই চলছে এই লড়াই আন্দোলন আরো তীব্রতর হবে যতদিন না উনি উনি পদক্ষেপ নেবেন উনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না বরঞ্চ উকিল লাগিয়ে সব জায়গায় আড়াল করার চেষ্টা করছে এই আড়ালগুলো এই যে আড়াল করছে এগুলো বন্ধ করুক এবং সঠিক ন্যায় বিচার তিলোত্তমা পাক সেই দিকটা দেখুক এটাই হচ্ছে জুনিয়র ডাক্তারদের দাবি তারা মনে করছেন ন্যায় বিচার আরও আগে পাওয়া উচিত ছিল তবে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে বৈঠক হবে জুনিয়র চিকিৎসকদের আগামী সোমবার এবং নিশ্চিতভাবেই সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছেন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে রাজ্যের মানুষ এবং তারা মনে করছেন যে সেখান থেকে হয়তোবা কোনো মীমাংসা সূত্র উঠে আসলেও আসতে পারে তবে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত না এর উত্তর তারা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন তারা চালিয়ে যাবেন আমরা দেখাচ্ছি আমরা এই ছবি আপনাদের দেখাচ্ছি এবিপি আনন্দের ফেসবুক লাইভে আপনারা দেখতে পাচ্ছেন এবং মিছিল যাচ্ছে মিছিল এগিয়ে যাচ্ছে ধর্মতলার উদ্দেশ্যে বহু রাস্তা প্রায় 6.5 ঘন্টা ধরে এগিয়ে যাচ্ছে মিছিল এবং সেই মিছিল একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছে প্রচুর মানুষ রাস্তার দুধারে তারা অপেক্ষা করেছেন এই মিছিল দেখার জন্য তারা অপেক্ষা করেছেন কি হবে কি মনে করছেন মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করার পর মুখ্যমন্ত্রী আগেও বলেছেন যে আমি 10 দফা দাবি জুনিয়র ডক্টররা বলেছিলেন তারপরেও তিনি বলছেন যে 10 দফা দাবি কোনো রকমই বলা হয়নি যে মুখ্যমন্ত্রী এত বড় মিথ্যে কথা বলতে পারেন তার কাছে কোনো আশা আর করতে পারি না আমরা ঠিকমতো বিশ্বাস আমরা করতে পারছি না ওনাকে জাস্টিস পাবো এটা আশা রাখি জাস্টিস পাবো এটা আশা রাখি সাধারণ মানুষ তারা কিন্তু এখনো পর্যন্ত মনে করছেন যে যতক্ষণ পর্যন্ত না চূড়ান্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত দেখুন প্রচুর সাধারণ মানুষ তারা রাস্তার দুধারে দাঁড়িয়ে রয়েছেন সকালবেলা যখন মিছিল শুরু হচ্ছে তখন ঘড়ির কাঁটায় ঠিক 2:30 বাজে নির্যাতিতার বাবা এবং মা তারা আসেন এবং তাদের ডান্ডপে এসে মিছিল পৌঁছয় সেখানে তখন বহু মানুষের ভিড় তারা অপেক্ষা করেছেন মিছিলের জন্য মিছিল এগিয়ে যখন আগে বরানগরে সেখানে 24 ঘন্টা প্রতীকী অনশন করছেন সেখানকার মানুষ নাগরিক সমাজের পক্ষ থেকে কলেজ স্ট্রিটে যখন মিছিল এসে পৌঁছায় সেই সময়ও প্রচুর মানুষ তারা অপেক্ষা করছিলেন
শ্যামবাজারে উপচে পড়া মানুষের ভিড় সব মিলে কিন্তু মাত্র চব্বিশ ঘন্টার ডাকে এই যে নাগরিক সমাজের মিছিল, সেই মিছিল আবারও কলকাতার বুকে ইতিহাস তৈরি করল। যখন মিছিল শুরু হচ্ছে তার থেকে আধ ঘন্টা আগে ধর্ণা মঞ্চে এসেছিলেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব, এরপর মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা, সোমবার বৈঠক নির্ধারিত হওয়া, সব মিলে নিঃসন্দেহে যারা আন্দোলন করছেন তাদের কাছে একটা বার্তা পৌঁছালেও এখনও কিন্তু তারা মনে করছেন লড়াই শেষ হয়ে যায়নি, মুখ্যমন্ত্রী যতক্ষণ পর্যন্ত না তাদের সমস্ত দাবি মেনে নিচ্ছে ততদিন পর্যন্ত তাদের লড়াই চলবে। আগামীকাল তারা ধর্মতলায় ফের ডাক্তাররা যাবেন এবং সেখানে বোঝা যাবে যে শেষ পর্যন্ত এই আন্দোলনের পথ, আন্দোলনের গতি কোন দিকে যায়, অনশন উঠবে নাকি ফের অনশনের সিদ্ধান্তে অনড় থাকবেন জুনিয়র ডাক্তাররা। আমি ক্যামেরা বন্ধু অজয়কে বলবো আরেকবার ছবিটা দেখাতে, দেখো ধর্মতলায় দিকে এগিয়ে যাচ্ছে মিছিল, কলেজ স্ট্রিট ক্রস করে ধর্মতলার দিকে যাচ্ছে মিছিল এবং বহু মানুষ তারা মিছিলে পা মেলাচ্ছেন। সেই সোদপুর থেকে শুরু হওয়া মিছিল শেষ হবে ধর্মতলায় এবং ধর্মতলাতেও প্রচুর মানুষ অপেক্ষা করছেন এই মিছিলের সঙ্গে নিজেদের যুক্ত করার জন্য। এই ছবি আমি উজ্জ্বল মুখোপাধ্যায়।